We are in Tagurga! What's up people? It's me, Tawfiq Jaman, and welcome to our first vlog. So guys, today our first vlog shuru korchi Tagurga diye. Amra sokal sokal beriye porechi kintu ekhono Farhan bhai ashe nai. Amra shobai Farhan bhaier jonno wait korchi. Prottekta shomoy Farhan bhaier wait kore. Prottekta shomoy. Mone hocche Farhan bhai ekhon phone dite lagbe. So guys, it's a bad news. I'm going to Prime Chachena. So miss you Prime. So guys, I'm going to bus. So let's go Tagurga. Bus is full faka. So Fianar Farhan bhai seat kuchche. আমরা এখন ঠাকুরগা ঠাকুরগা সো এখন আমরা ট্রাই করতেছি দেখি কোথায় যাওয়া যায় শুনে সো নাস্তা করে আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইস এখন আমরা হচ্ছে ঠাকুরগা শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আছি সো এরপর আমরা যাব Radar Tom Kurathir Bari. So let's go. এখন আমরা ঠাকুরগাঁয়ের শেষ থানা হরিপুরে আছি আসলে ঠাকুরগাঁয়ের সব ঐতিহাসিক জায়গাগুলো বা সব জায়গাগুলো কোনটা পূর্বে কোনটা পশ্চিমে কোনটা দক্ষিণে অনেক দূর দূর কোনো প্রপারে কোনো নাই এই এখানে সবাই বুঝতেই পারতেছেন ধ্যানে করে যাচ্ছি তাহলে বুঝেন ঠাকুরগাঁ কই আর রাজবাড়ি কই Finally, আমরা রাজবাড়িতে এসে পৌঁছালাম এটা আসলে রাজা টঙ্কনাথের বাড়ি যা অনেক পুরনো ঐতিহ্য দেখা যাচ্ছে সো আপনারা কি এটা দেখতে চান তাহলে কি বলবো দর্শককে কি দেখিয়ে দিব রাজবাড়িটা অবশ্যই এত কষ্ট করে আসলাম দেখাবো না তাহলে চলুন দর্শক রাজবাড়িটা আপনারা দেখে ফেলেন let's go তুমি কোথায়? ফ্যান তুমি জানো না ভাই? ফ্যান ভাই তুমি জানো না ভাই? তো জানেনটা কি? Please like, comment, share and subscribe. কি ফ্যান কি খাচ্ছ তুমি ভাই? খুব খিদা লাগছে রে ভাই, মিষ্টি খাচ্ছি। ফারুক ভাই ভালো লাগছে ভাই, খাও। এখন আমরা জমিদারবাড়ি মসজিদে আসছি। সো অনেক ঘোরাঘুরির পর এই জায়গাটা আসা হলো। সো গাছ দেখি Hello guys, এখন আমরা এসেছি জাওয়ানপুর জমিদারবাড়ি। তো এখন আমরা ভিতরটা দেখব যে ভিতরে কি কি আছে। সো লেটস গো। সো অন্যান্য রাজবাড়ির চেয়ে এই আমার জমিদারবাড়ি অনেক ভালো লাগছে, কারণ এটা এখনো চলমান। মানে কি দেশে তৈরি করছে এগুলো? এটা হচ্ছে চুন চুন, তারপর কচুর ইয়া লতা লতা আর ইয়া কি জানি বলে এটা পুরো ইটের বালিগুড়। কত সাল থেকে তৈরি করছে? 1890 থেকে তৈরি হয়েছে। ও তা তো অনেক বছর হয়ে গেল। এটা কে তৈরি করছিল জানেন কি নামটা? ওনার নাম হচ্ছে নুনু মোহাম্মদ তালুকদার। নুনু মোহাম্মদ তালুকদার ছিলেন। ও ভালো লাগলো ইতিহাস তাহলে। আর যে ওর বাবা ছিল বাদিয়া মোহাম্মদ ধনী। তা আঙ্কেল এখানে মোট কক্ষ কয়টা? 22টা। 22টা 44 তা সবুজ। আর নিচে 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 মেইন কি? 22টা উপরে 22টা। এখানে একটা জেলখানা আছে বলে? জেলখানা আছে। সামনে ছবি দেখেন। So guys, আমরা এখন জেলখানা দিকে যাচ্ছি। তো লেটস স্টার্ট। হ্যাঁ, এটা ছবিটা নিয়ে নাও। দাও। এটা ছবিটা নাও। গুপ্ত জেলখানা বলতে চলে। এখন এই দেখুন আমার হাইট থেকে অনেক নিচুতে বসলাম। দেখেন এখানে একটা গর্ত আছে। এই আমাদের গর্তটা এখন বন্ধ করে দেওয়া আছে, কারণ কোনো মানুষ যদি এসে বিপদে পড়ে তাকে রক্ষা করাটা একটু মুশকিল হয়ে দাঁড়াবে। সেজন্য এই জায়গাটি এখন আমরা বন্ধ করে দেওয়া হয়েছে। 500 ক্যাপাসিটি আছে। আর এখানে আগে 500-600 এই ধরনের আসামি এখানে রাখা হতো, যারা চুরি বা অন্যান্য কাজ করতো। গাইস এখানে একটা কোয়া আছে, আসুন আমরা এখন কোয়াটা দেখি। কোয়াটা অনেক বছর পুরনো না? 150 জন মতো গোসল করা যেত। আবার এটা সিঁড়ি আছে, রিং আছে নামার জন্য, ওঠার জন্য। ওরে আসলে কিন্তু জস এরকম কিন্তু কোয়া কিন্তু আমরা দেখতে পাই না। এটা কত বছর হবে তাতে? 500 বছর। এটা আসলে আমরা এটা ধরে রাখছি, এটা জায়গাটা ঐতিহ্য। ভালো লাগলো। এখন আমরা খাচ্ছি। আমি জানি যে খুবই খিদা লাগছে, কথা বের হচ্ছে না, তারপরে জোরে বলতে হবে। Okay. অনেক শুনছি এই জিন মসজিদের কথা। নাও আমরা ঠাকুরগাঁও জিন মসজিদে চলে এসেছি। অনেক প্যারা, অনেক ভোগান্তির পর এতটা জার্নি। আসলে আমি দেখলাম এই ঠাকুরগাঁর প্রত্যেকটা জায়গায় ঠাকুরগাঁ থেকে বিভিন্ন সাইটে যাতে টাইম লাগে অনেকক্ষণ, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে 2 ঘন্টা লাগে। আমরা সেই সকালে এসেছি, সেই মাত্র 3টা প্লেস আমরা দেখানোর চেষ্টা করছি, এছাড়া আমাদের পক্ষে আর সম্ভব না। So guys, দেখতে দেখতে আজকের ব্লগ শেষ। অনেক খাটলাম, অনেক জার্নি করলাম, এক বাস করতে করতে অনেক বাসে উঠলাম। দেন টোটালি আমরা ঠাকুরগাঁয়ে ব্লগটা কমপ্লিট করতে পেরেছি। অত মাথা ইয়া করিও না, যাই হোক সবার চোখে একদম ঘুম এসে গেছে। যাই হোক, সো গাইস থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইবটা করেন। আর দেখা হবে নেক্সট ব্লগে, অ্যান্ড কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব। গুড বাই।